আজকে আমি ক্যাফে ম্যাঙ্গোতে গেছিলাম আমাদের চারটা রাইস বক্স ট্রাই করতে। তো একটা হচ্ছে বিবিকিউ চিকেন, আরেকটা চিকেন কাটলেট, আরেকটা চিকেন পপকর্ন, আরেকটা হচ্ছে মেক্সিকান চিকেন। তো ফার্স্টে ট্রাই করলাম আমাদের মেক্সিকান চিকেনটা, এটা অনেকটা গ্রিল্ড ফ্লেভারের মতো অ্যান্ড ওদের অ্যাজ ইউজুয়াল রাইসের সাথে খেতে মোটামুটি লাগে। এরপর ট্রাই করবো ওদের বিবিকিউ রাইস বক্সটা, উইচ লুকস অ্যামেজিং। এটা দেখতে যেমন জোস, খাইতে আরও জোস, কারণ এর ফ্লেভার প্রোফাইল হচ্ছে সুইট, সাওয়ার অ্যান্ড বারবিকিউ ফ্লেভার, উইচ ইজ লাভড বাই মি। স্মোকি ফ্লেভারটা খুবই ভালো মতো পাওয়া যাচ্ছিল অ্যান্ড এটা খুবই সফট মিট ছিল, তো আই লাভ ড্যাট। অ্যান্ড এই রাইসের সাথে এটা জোস চায়, লিটারালি জাস্ট জোস, বেস্ট অ্যামাং অল অফ দেম। এরপরে ট্রাই করবো ওদের পপকর্ন চিকেনেরটা। ওদের পপকর্ন চিকেনেরটা আমি ভাবছিলাম তেমন একটা হবে না, বাট অ্যাকচুয়ালি এটা ভালোই ছিল, কারণ হচ্ছে এটা বাইরে দিয়ে ক্রিস্পি অ্যান্ড ভিতরে ভালোই মশলাদার, যেটা রাইসের সাথে খুবই সুন্দরভাবে যায়, আর উপরে টমেটো সস দেওয়া যেটার সাথে হালকা মিষ্টি ভাব আসে, যেটা ভালোই লাগে এটার সাথে। এরপরে ট্রাই করলাম আমাদের চিকেন কাটলেটটা। এটা দেখতে যেমন কুল, খেতেও সেমন কুল, মানে এটা মশলাদার তেমন নাই, খুবই ক্লিন টেস্টিং অ্যান্ড বাইরে দিয়ে হালকা ক্রিস্পি। তো যারা মশলা কম খেতে পছন্দ করেন তারা এটা নিতে পারেন। অ্যান্ড রাইসের সাথে এটা খেতে মোটামুটি ভালোই লাগে, হালকা ক্লিন একটা টেস্ট পাওয়া যায়। আর যদি আমাকে জিজ্ঞাসা করেন আমি কোনটা ট্রাই করব, আমি অল টাইম বিবিকিউ মিট বক্সটা ট্রাই করব, অ্যান্ড সেকেন্ড বেস্ট হবে হচ্ছে পপকর্ন চিকেন।